6 লাখ ওয়াচ টাইম, 10,000 ফলোয়ার মাত্র 45 থেকে 60 দিনের ভিতরে, কি বিশ্বাস করা যায়? হ্যাঁ বন্ধু, অবশ্যই আপনি পারবেন, কেন পারবেন না? আপনি এখনও কেন বসে রয়েছেন? আপনার একটি স্বপ্নের পেজ রয়েছে যেটা দিয়ে আপনি ভবিষ্যতে টাকা ইনকাম করার জন্য একটি ফেসবুক পেজ খুলেছেন, কিন্তু দেখা যায় যে অন্যের ভিডিওতে লাখ লাখ ভিউ, কিন্তু আপনার ভিডিওতে মাত্র 50, 60 কিংবা 100টি ভিউ। এর নির্দিষ্ট কোনো কারণ অবশ্যই রয়েছে। 8-10টা ভিডিও আপলোড করার পর দেখা যায় যে তেমন ভিউ আসতেছে না। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এরকমের ভিডিও আপলোড করার পরে কিছুদিন যাওয়ার পরে তারা অটোমেটিক হতাশ হয়ে যান। হতাশা খুবই একটি বিপজ্জনক বিষয়। এই হতাশা আপনার মন থেকে দূর করতে না পারলে আপনি কিন্তু সফল হতে পারবেন না। আপনি যখন ভিডিও আপলোড দিবেন, যখন 1টা, 2টা, 3টা, 5টা, 10টা এরকম করতে করতে আস্তে আস্তে ভিডিও আপলোড দিবেন, ভিডিও আপলোড দিতে দিতে দেখা যায় যে এর মধ্যে থেকে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। দেখেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এটা এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে আপনাকে সব ভিডিও ভাইরাল হতে হবে এরকম কোনো কথা না। যখন আপনি ভিডিওগুলো আপলোড দিতে থাকবেন, তখন দেখা যায় যে ভিডিওগুলো আপলোড দেওয়ার পরে অনেক সময় দেখা যায় সব ভিডিও কিন্তু ভাইরাল হবে না, এর ভিতর থেকে 2-1টি ভিডিও ভাইরাল হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের করণীয় কি? যখন আমরা অনেক উত্তেজনা এবং আশা নিয়ে বা স্বপ্ন নিয়ে আমরা একটা ফেসবুক পেজ করি, তো আমাদেরকে হতাশ না হয়ে কন্টিনিউ আমাদের কাজ চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ কন্টিনিউ যদি আপনি আপনার ভিডিওগুলো আপলোড দিতে থাকেন, আপনার ফেসবুক পেজ কিন্তু রিচ হতে সময় লাগবে না। এই জন্য হতাশ হলে চলবে না, আপনার কাজ আপনি চালিয়ে যাবেন। দ্বিতীয় যে টপিকসটা আপনাদের জন্য রয়েছে সেটা হলো গোপন ট্রিক্স। অর্থাৎ ভিডিওর ভিতরে যখন আপনি ভিডিওটা এডিটিং করবেন, সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে আপনার ভিডিওর ভিতরে সবচাইতে ভাইটাল পয়েন্ট কোনটা। আপনি যখন ভিডিও এডিট করবেন, তখন আপনি খেয়াল করবেন যে আপনার ভিডিওর ভিতরে ইন্টারেস্টিং পয়েন্ট কোনটা, সেই পয়েন্টটা আপনি ভিডিওর শুরুতে আনার চেষ্টা করবেন। দেখেন, ফেসবুক পেজে কিন্তু বা ফেসবুকে কিন্তু অনেকে সময় বেশি পরিমাণ দেন অথবা অনেকে কম দেন। যখন আপনার ভিডিওটি কেউ ক্লিক করবে, তখন 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে আপনার এরকম কিছু টপিক থাকতে হবে যাতে করে ওই দর্শক আপনার ভিডিওটা দেখতে আগ্রহী হয়। যখন 5 থেকে 10 সেকেন্ডের এই ইন্টারেস্টিং ভিডিওটা সে দেখবে, তখন কিন্তু আপনার পুরোপুরি ভিডিও দেখার জন্য সে কিন্তু আগ্রহ প্রকাশ করবে। সেক্ষেত্রে কি হবে, আপনার ভিউজ বাড়বে, ভিডিও রিচ করবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইমও বাড়বে। 3 নম্বর যে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো ভাইরাল টপিক। বন্ধুরা, অনেকেই কিন্তু ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ভিডিওটি যদি ইন্টারেস্টিং না হয়, অর্থাৎ যেখান থেকে দর্শক তারা দেখে কিছু শিখতে না পারেন বা তাদের মনে আনন্দ না দেয়, সেই ধরনের টপিক তৈরি না করা। এজন্য আপনি অবশ্যই আপনার ভিতর যে প্রতিভা রয়েছে, আপনি যে বিষয়ে ভালো জানেন, সে বিষয়ে একটি ফেসবুক পেজ খুলে এবং ইউটিউব চ্যানেল খুলে আপনি কিন্তু সেই বিষয়ে ভিডিও আপলোড দিতে থাকবেন। তাহলে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে আপনার চ্যানেল ক্যাটাগরি বা ফেসবুক পেজ ক্যাটাগরি এরকম হওয়া দরকার যেটা বর্তমানে খুব বেশি পরিমাণে চলে, অর্থাৎ এরকম কিছু টপিক তৈরি করা যেগুলো প্রত্যেকটা প্ল্যাটফর্মে লোকজন দেখবে। ধরুন, আপনার কোনো কৌতুক বিষয় বা ফানি বিষয়ে আপনার অভিজ্ঞতা রয়েছে, হ্যাঁ আপনি অবশ্যই একটি ফানি চ্যানেল খুলেন বা ফানি একটা ফেসবুক পেজ খুলেন, সেক্ষেত্রে আপনি সেই ভিডিওগুলো আপলোড দিতে থাকেন। আপনার কণ্ঠ ভালো, আপনি সুন্দর গাইতে পারেন, সেক্ষেত্রে আপনি সেরকম একটা পেজ খুলে আপনি সেরকম সেখানে আপনার সঙ্গীত বা গান যেটাই বলেন আপনি রেকর্ড করে তারপর সেখানে আপলোড করতে থাকেন। 4 নম্বর এই টিপসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো অ্যাট্রাকটিভ থাম্বনেইল। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে যদি আপনার ভিডিওতে একটা মনোমুগ্ধকর বা অ্যাট্রাকটিভ একটা থাম্বনেইল থাকে, আপনার ভিডিওটা যখন কারোর সামনে আসবে, আপনি থাম্বনেইলটা এমনভাবে তৈরি করবেন যাতে করে সে ক্লিক করতে বাধ্য হয়। অবশ্যই খেয়াল রাখবেন আপনার ভিডিওর টপিক, অর্থাৎ আপনার যে বিষয়ে আপনি ভিডিও আপলোড করছেন তার সাথে যেন অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হয়। আপনি এমন কোনো থাম্বনেইল তৈরি করবেন না যেটা ভিডিওর ভিতরে নাই অথচ আপনি থাম্বনেইলে দিয়ে রেখেছেন। যখন এরকম ভিডিওতে কেউ ক্লিক করবে, দেখা যায় যে আপনি থাম্বনেইলে একটা লিখেছেন, ভিডিওতে আরেকটা। তো এরকম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার ওই দর্শক আপনার আর কোনো ভিডিও দেখবে না, কারণ আপনার থাম্বনেইল এবং যে ভিডিও রয়েছে তার সাথে কোনো মিল নেই। সুতরাং অবশ্যই আপনাকে একটি অ্যাট্রাকটিভ থাম্বনেইল তৈরি করতে হবে। কিভাবে অ্যাট্রাকটিভ থাম্বনেইল তৈরি করবেন, সুন্দর থাম্বনেইল তৈরি করবেন, সে ব্যাপারে ফেসবুকে অথবা ইউটিউবে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও রয়েছে। বন্ধুরা, 5 নম্বর যে টিপসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি কখন ভিডিও আপলোড করবেন। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে সারাদিন পরিশ্রম করার পরে মানুষ যখন সন্ধ্যায় বাসায় ফিরে আসেন, তখন কিন্তু সে ফ্রেশ হয়ে হাতে থাকা মোবাইল ফোনটার দিকে তার নজর চলে যায়। তখন কিন্তু সে ইউটিউব কিংবা ফেসবুকে যেখানেই থাকুক না কেন, আপনার ভিডিও কিন্তু তার সামনে চলে আসবে। সুতরাং যখন আপনার ভিডিও তার সামনে চলে আসবে, সে কিন্তু ভিডিও দেখার চেষ্টা করবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে ফেসবুক কিংবা ইউটিউব হোক, যেখানেই হোক না কেন,
সন্ধ্যার পরে ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, যে পাঁচটি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হলো, প্রত্যেকটি পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই খেয়াল রাখবেন এবং যেই টিপসগুলো আপনাদেরকে বলা হয়েছে সেইগুলো অনুসরণ করলে 6 লাখ মিনিট ওয়াচ টাইম এবং 10,000 ফলোয়ার পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশেষে ফলো। আসছে নতুন কোনো ভিডিওতে, এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।